হালিশ শহর 12 নম্বর ওয়ার্ডে লিট্টি চোখা অনুষ্ঠান, উপস্থিত বিধায়ক পৌর প্রধান। শীতের মরশুমে হালিশহর 12 নম্বর ওয়ার্ডে সকল তৃণমূল কংগ্রেস কর্মী ও সাধারণ মানুষদের নিয়ে লিটি চোখা অনুষ্ঠান আয়োজিত হল। উপস্থিত ছিলেন বিধায়ক সুবোধ অধিকারী, কাঞ্চাপাড়া পৌর প্রধান কমল অধিকারী, হালিশহরের পৌর প্রধান শুভঙ্কর ঘোষ, উপপৌর প্রধান হিমানিশ ভট্টাচার্য, উদ্যোক্তা কাউন্সিলর শৈবাল রায়, অন্যান্য কাউন্সিলরদের মধ্যে দীপঙ্কর চক্রবর্তী, বাসুদেব সাহা, শর্মিষ্ঠা সরকার মুখোপাধ্যায়, অশোক যাদব প্রমুখ। বিধায়ক পৌর প্রধান সহ সকলেই বসে লিট্টি চোখা খেয়ে উপভোগ করেন। দেখে নেব সেই চিত্র। এবছরও প্রত্যেক বছরই করা হয় শীতের মরশুমে, এটা আমাদের ট্রেডিশন। আমাদের বিভিন্ন জায়গায় যেখানে আমাদের হিন্দি ভাষাভাষী ভাই মায় বোনেরা থাকে, সবাই একসঙ্গে মিলে এই অনুষ্ঠান করা হয়। এখানে 12 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর শৈবাল রয়েছে, চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ, সবাই মিলে আমাদের এখানে যত সৈনিকেরা যে সবাই মিলে এই আনন্দটা আমরা করি। যেমনি 25শে ডিসেম্বর আসলে পিকনিক হয় বা বিভিন্ন রবিবার দেখে পিকনিক হয়, ঠিক সেরকমই আমরা এই শীত মৌসুমে আমাদের লিট্টি চোখা উৎসব পুরো হয়। এই যেমন লিট্টি চোখা, সবাইকে লিট্টি চোখা দেবে, খেয়ে যাবে। দাদা, কাঁচাপাড়া তথা বিজপুরে যে বিরোধী দল রয়েছে তাদের পক্ষ থেকেও কিন্তু লিট্টি চোখার যে অনুষ্ঠান সেটা করা হচ্ছে বারংবার, পক্ষ থেকেও করা হচ্ছে, কি বলবো? এটা তো প্রত্যেক বছর আমরা করি, কে বিরোধী বলে দেয় আমরা জানি না। আপনারা জানেন বাংলার বসবাস করি মমতা বন্দ্যোপাধ্যায় সব রকম, আপনি গঙ্গাসাগর যে মেলা হলো, এই গঙ্গাসাগর মেলায় তো উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ বিভিন্ন প্রভিন্স থেকে মানুষরা এসে গঙ্গাসাগর মেলা করেছেন, কী ব্যবস্থা করেছেন, আপনারা মিডিয়া বন্ধুরা সবাই ছিলেন, দেখেছেন কীরকম প্রশাসনের ব্যবস্থা ছিল, আমরাও ছিলাম সেই উৎসবে, আমরা ছিলাম। তো সেটা তো এখন গঙ্গাসাগর কবে থেকে হয়ে আসছে, এর আগেও গঙ্গাসাগর হতো, কিন্তু মানুষের এত সুবিধা ছিল না। যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছে তবে থেকে আমরা ওখানে মানুষের সঙ্গে কথা বলছি, মানুষ বলছে অনেক ভালো ব্যবস্থা করেছে, এরকম ব্যবস্থা কোনো রাজ্যে হলে এটা হতো না। তো সেই রকম লিট্টি তো কোনো ব্যাপার না, আমরা তো সব সমাজে বাংলার বসবাসকারী মানুষদের সঙ্গে আমরা একসঙ্গে মিলে আমরা অনুষ্ঠান করি। দাদা, আপনি যখন গঙ্গাসাগর মেলার কথা বললেন তখন আজকে শুভেন্দু অধিকারী তার এক স্যান্ডেলে বলেছেন যে ভেসেলের ভাড়া অনেক নাকি বেশি নেওয়া হচ্ছে গঙ্গাসাগর। শুভেন্দু অধিকারী মূর্খ, জানেই না, ওখানে সম্পূর্ণ বিনামূল্যে ভেসেল গেছে, বিনামূল্যে ওখানে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, ওখানে বাস বিনামূল্যে। আসল কথা, ও একটা বদ্ধ পাগলের মতন হয়ে গেছে, 2024 বিজেপি থাকবে না, সে টেনশনের ভুগছে, কি মাথা নত করবে না মাথা উঁচু করবে। যেভাবে মাথার উপরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, যেভাবে বাংলার কালচার হেরিটেজকে ধরে রেখেছেন, সেটাই কিন্তু ফলো আমাদের বিজপুর বিধায়ক এবং হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ সহ ভাইস চেয়ারম্যান রয়েছেন, বাকি কাউন্সিলররাও রয়েছেন, এবং আমাদের কাঁচাপাড়া পৌরসভায় যারা রয়েছেন কাউন্সিলর যারা লিট্টি ভালোবাসে তারাও কিন্তু এই লিট্টি প্রোগ্রাম করছে, এবং সেইভাবে আমাদের পুলি পিঠেও যেটা বলেন পিঠেরও উৎসব হচ্ছে। তো বাংলা এমন একটা জায়গা যে প্রত্যেকটা ফেস্টিভ্যালটাই আমরা যেই ওদের যে কালচার ফুডগুলো পরে সেগুলো কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধ পালন করি। তো সাহেব, আমার খুব ভালো লাগছে, এবং এইখানটা বাংলা এমন একটা পরিবেশ যেখানটায় কোনো রকম জাতপাতের ব্যাপার নেই, সবাই ঐক্যবদ্ধ হয়ে দেখুন 22 তারিখে যেটা আমাদের একটা পদযাত্রা রয়েছে সেখানে প্রত্যেক জাতির মানুষরাই কিন্তু নামবে, কারণ আমরাও হিন্দু এবং হিন্দু তো কোনো জাতপাতকে ভাগ করে না, সেটাই প্রমাণ হবে প্রত্যেক সারা বাংলায়। তো অবভিয়াসলি গার্জিয়ান যখন ভালো রয়েছে তো সেই জায়গাটায় আমাদের এই অ্যাক্টিভিটিসগুলো থাকবেই, কারণ মানুষের পাশে মানুষের কাজ করার থেকে নিয়ে সেটা একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে এবং আমরা ওনার সৈনিক রয়েছে ছুটির আবেদন করেছি। এটা প্রশাসনিক ব্যাপার, এটা সরকারি ব্যাপার, উনি যেটা ভালো বুঝবেন সেটা করবেন, সরকারি ম্যাটারে তো আমরা ইন্টারফেয়ার করতে পারি, কারণ আমরাও নিজেরাও জনপ্রতিনিধি রয়েছি। তো যেভাবে গভর্নমেন্ট ইনস্ট্রাকশন থাকবে সেগুলো তো সবাইকে ফলো করতে হবে।
বাট আমি একটাই কথা বলবো যে বেঙ্গল এমন একটা জায়গা যেখানে পিসফুলি প্রত্যেক জাতির মানুষেরই ভালো মতো থাকতে পারে এবং প্রত্যেকটা উৎসব দেখুন আমরা ভালো মতন পালন করি এবং একসাথে পালন করি। দাদা বীজপুর জুড়ে খেলা সারা বাংলায় এটা হচ্ছে এবং বীজপুর অবশ্যই বীজপুরে হচ্ছে, কারণ আমরা বীজপুরে থাকি, সবাই যত রকম পাচ্ছি প্রয়াস করছি। আপনারা দেখতে পাচ্ছেন হালিশহরে যেভাবে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, ডেভেলপমেন্ট অনেকগুলো কাজ আপনার এখানে শিলান্যাস হয়েছে, তো অবভিয়াসলি এটা একটা ভালো দিক এবং মানুষ এটা বিচার করবে। মানুষ একটা জিনিস ভালো মতো বোঝে যে 24 ঘন্টা কে সাথে থাকছে, পাশে থাকছে এবং কাজটা কে করছে, তো সেই ফোকাসটাই রেখেছি যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ইনস্ট্রাকশান দিয়েছে, ইনস্ট্রাকশানগুলো আমরা ফলো করছি। আগামী দিন আরও কর্মসূচি থাকবে, যেভাবে উনি ইনস্ট্রাকশান দেবেন সেভাবে আমরা কাজ করব। বিরোধীরা বলছিল এই যে দেখুন লিট্টি চোখা প্রোগ্রাম এই প্রথম নয়, ওনারাও যদি খেতে ইচ্ছা করে মোস্ট ওয়েলকাম, এটা সবার জন্যই রাখা হয়েছে। কেন জনপ্রতিনিধি যেরকম তার 12 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর যিনি রয়েছেন উনি ওয়ার্ডের জনপ্রতিনিধি, উনি সবাইকে আহ্বান করেছেন। তো বিরোধী তো মনে হচ্ছে যে চেষ্টা করলে বুঝতে পারবেন যে ডিফারেন্ট রয়েছে না আলাদা কিছু, একই রয়েছে, ঠিক আছে, একই থাকলে তার মানে এর মধ্যে কোনো রং নেই, ঠিক আছে। আমরা যেমন বাঙালিরা লক্ষ্মী পুজোর সময় নাড়ু খাই, শীতকালে লিট্টি চোখাটা প্রতি বছর নতুন করে কোনো ব্যাপার না, ঠেকুয়া পিঠেপুলি উৎসব কদিন পরে আমাদের বীজপুরে হবে, হালিশহরে হবে, হালিশহর ক্রেক পার্কে 25-30 জানুয়ারি ক্রেক পার্কে হবে, হাজিনগর উৎসব হচ্ছে। আমরা যারা বাংলায় বসবাস করি 12 মাসে 13 পার্বণ, আর এটা কোনো ব্যাপার না, সব এক জায়গায় বসে খাওয়া দাওয়া পিকনিকের মতনই ব্যাপার, এটা নিয়ে কেউ পলিটিক্স করছে, এটা নিয়ে আমাদের নতুন কোনো কোনো ব্যাপার নেই এটা নিয়ে। 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল রায়ের ডাকে আমরা এখানে উপস্থিত হয়েছি লিট্টি চোখা অনুষ্ঠানে, এবং শীতকালে আমাদের নানান রকম খাবার দাবার টেস্ট করার সবারই ইচ্ছে হয়। আজকে লিট্টি চোখা টেস্ট করছি সবাই মিলে, একসঙ্গে সবাই মিলে আনন্দ ভাগ করে নিচ্ছি, এটাই বল। আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ, সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়।